নমস্কার বন্ধুরা, মনি রুনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো কুমড়ো পাতায় গুগলির পাতুড়ি। কুমড়ো পাতায় গুগলির পাতুড়ি বানানোর জন্য আমি এখানে ছটা কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলি আমি এখন অল্প করে লবণ মাখিয়ে দেব, যাতে পাতাগুলো মোলায়েম হয়ে যায়। এভাবে আমি কুমড়ো পাতাগুলিতে সব লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখানো হয়ে গেছে, এগুলো আমি কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি কিছুটা গুগলি ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচানো পেঁয়াজ। আর এর মধ্যে রয়েছে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরে বাটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সরিষার তেল। এবার এগুলি ভালোভাবে মেখে নেব। হলুদটা কম লাগছে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এটা মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ এটা রেখে দেব। পাতাগুলো লবণ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি গুগলির মিশ্রণটি এই পাতার মধ্যে পাতাটা উল্টো করে পাতার মধ্যে দিয়ে পাতাগুলো মুড়ে নেব। এভাবে আমি পাতাগুলো মুড়ে নিচ্ছি। একইভাবে সব পাতাগুলোর মধ্যে আমি গুগলির মিশ্রণ দিয়ে মুড়ে নেব। সব পাতাগুলি রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলি ভেজে নেব। উনানে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মুড়ে রাখা পাতাগুলি এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে আমি একটু তুলতে দেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাতে কিন্তু হালকা আঁচে করতে হবে। রান্নাটা হালকা আঁচে হাতে সময় নিয়ে করতে হবে। আমি এখানে কুমড়ো পাতা দিয়ে করেছি। আপনারা চাইলে কচু পাতা, কলা পাতা বা লাউ পাতা দিয়েও এটা করতে পারেন। দুটি তুলতে পারলে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে দুটি তুলতে পারলে এটা ভেজে নিচ্ছি। এই পাতার কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছে। এই পাতাগুলির কালার পরিবর্তন হয়ে গেছে, অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলি তুলে নেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।